সুপ্রিয় বিওয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি এডি লিঙ্কি ডেভেলপার ভার্সন নিয়ে হাজির হয়েছি। আশা করি এই সফটওয়্যারটি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমরা সফটওয়্যারটি আপডেট করার জন্য আমরা সফটওয়্যার আপডেট প্রোগ্রামে যাব। সেখানে আপনারা সেখানে অল না দিয়ে যদি শুধু অ্যাপস দেন, তাহলে আপনাদের আগের যে সেটিং আছে সেটা কোনো পরিবর্তন হবে না, সব কিছু ঠিক থাকবে, শুধু সফটওয়্যারটি আপডেট হবে। তো আমরা সফটওয়্যারটি প্যান্ডেপে পাল্টি দেখিয়ে দিয়ে ওকে দেব। তবে অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায়, তাহলে আপনার সেটআপ বক্সটি কোনো সমস্যায় পড়তে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে না যায়। তো বন্ধুরা, আসলে অনেক কষ্ট করে সফটওয়্যারগুলো তৈরি করতে হয়, আপডেট করতে হয়, এডি লিঙ্ক উপযোগী করে তুলতে হয়। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, তাও কেমন লেগেছে সফটওয়্যারটি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ইউটিউবার হিসেবে সবার সহযোগিতা আমি কামনা করছি। তো দেখুন, সফটওয়্যার ডিজাইনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং গত সবগুলোর তুলনা এটাই কিন্তু বেস্ট একটি সফটওয়্যার। চ্যানেল লিস্ট গুলো ডিজাইন, আর সবচেয়ে আপনার মেনু ডিজাইনটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। মেনু ডিজাইন মেনু দেওয়ার পরেও কিন্তু আপনার চ্যানেল চলছে, সরাসরি ভিডিওর উপরেই কিন্তু মেনু দেখা যাচ্ছে। তো সফটওয়্যারটি 2020-এ জানুয়ারি আপডেট হয়েছিল, যেটা স্টার সেটের জন্য ব্যবহার হয়েছিল। তো সেই সফটওয়্যারটি আমি এডি লিঙ্ক উপযোগী করে তুলেছি, যেন এডি লিঙ্ক ব্যবহারকারীরা স্টার সেটের মজা উপভোগ করতে পারে। তো সেটিং থেকে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে তাহলে আচ্ছা, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেটিং থেকে আপনারা সেটিং ভাষা পরিবর্তন করে নেবেন। তো সফটওয়্যারটি ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন দেখতে পাচ্ছেন আপনারা। ২০২০-এ সফটওয়্যারটি আপডেট হয়েছিল, এবং সফটওয়্যারটি সার্ভার অন্য যে কোনো সফটওয়্যার তুলনায় সবচেয়ে ভালো কাজ করে। যারা সার্ভার ব্যবহার করেন তারা সফটওয়্যারটি অবশ্যই ব্যবহার করবেন। অবশ্যই আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, করোনার এই দিনে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের থেকে নিরাপদ দূরত্বে থাকুন। ভাবতে হবে প্রত্যেকেই, আপনি যার সাথে কথা বলছেন ভাবতে হবে তারও কি তারও করোনা আছে, এটা মনে করতে হবে, সন্দেহ করতে হবে, তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন। আর সফটওয়্যারটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেবে, আর সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা আমি কামনা করি। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।